ভালো করে বুঝতে হবে। এখন আমাদের এই হাসান হোসেন, এরা যদি নানার কাছে গিয়ে বলে ও না না তুমি বড় না আমরা বড়, তোমার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি, এদের নানা বলবো ঝ্যাটালায় দেখাচ্ছি কার মর্যাদা বেশি। ইসলামিক মেহফিল 21 ওয়াজ গজলের সেরা চ্যানেল থেকে তুলে আপনাদের কাছে আমি পেশ করাবো ইনশাআল্লাহ একদম হাদিসের কথা। এখন বুঝতে হবে যে আমাদের ঘরে এই বাচ্চাগুলো, ভালো করে শোনেন, এই বাচ্চাগুলো এদের মধ্যে হাসান হোসেন আছে, আর আল্লাহ রাসূলের দুই নাতি ছিল যাদের নাম ছিল হাসান এবং হুসাইন। এখন আমাদের ঘরের এই বাচ্চা আর আল্লাহ রাসূলের ঘরের দুই নাতি ইমামে হাসান ইমামে হুসাইন, এই দুই বাচ্চার মধ্যে কি পার্থক্য ছিল আপনাদের আমি একটুখানি বুঝিয়ে দিয়ে যাব। এদের ব্রেন, এদের ব্রেন বুদ্ধি আর আল্লাহ রাসূলের দুই নামাজের ব্রেন বুদ্ধি, তারা দুজনা যুক্তি করেছে বলে ভাইজান নানাজানের কাছে যাব, আর নানাজানের কাছে গিয়ে জিজ্ঞেস করব না না তুমি বড় না আমরা বড়। বাচ্চা মাসুম বাচ্চা ইমামে হাসান হোসেন নানাজানের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে ও না না তোমার মর্যাদা বেশি নাকি আমাদের মর্যাদা বেশি, তুমি বড় নাকি আমরা বড়। এখন ভাবুন আপনারা এই প্রশ্ন যদি রসুলের কাছে ইমামে হাসান ইমামে হুসাইন নিয়ে যায় তাহলে আল্লাহ রসুল কি উত্তর দেবে। ওই মাসুম বাচ্চা তাদের ব্রেনটে ঢুকে গেল যে নানাজানের কাছে থেকে শুনবো আমরা বড় নাকি নানাজি বড়, ভালো করে বুঝতে হবে। এখন আমাদের এই হাসান হোসেন, এরা যদি নানার কাছে গিয়ে বলে ও না না তুমি বড় না আমরা বড়, তোমার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি, এদের নানা বলবো ঝ্যাটালায় দেখাচ্ছি কার মর্যাদা বেশি, বলবে না। কিন্তু আল্লাহ রসুল যখন তার কাছে প্রশ্ন চলে গেল ইমামে হাসান হোসেন ও না না তুমি বড় নাকি আমরা বড়, তখন আল্লাহ রসুল কত মিষ্টি ভাবে ঝগড়া করছে ইমাম হাসান ইমামে হোসাইনের সঙ্গে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, খুব মন দেবেন বোঝার চেষ্টা করবেন। হোসেন হাসান বলে নানা যান বলো কে দেখি সেরা, দু জাহানের বাদশা নাকি দুই নয় তারা, দুই নয় তারা ও না না দুই নয় তারা বড় নাকি দু জানের বাচ্চা বড়, কবি বলছে দেখো। হোসেন হাসান বলে এটা না আজান, হোসেন হাসান বলে এটা না আজান, বলো তো দেখি সেরা তো জাগানে বাদশা নাকি দুই নয় তারা, তো জাগানে বাদশা নাকি দুই নয় তারা, বলো বলো কে সেরা খোদার কাছে দিয়ারা, ও না না বলো বলো কে সেরা খোদার কাছে দিয়ারা। আল্লাহর রাসূলের কাছে যখন এই প্রশ্ন চলে গেল আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেল, কি উত্তর দেব। আল্লাহ রাসূল মনে মনে করছে আমি নবী, আমি নিজে বড় হতে পারি না, আর ইমামে হাসান ইমামে হুসাইন আমার কলিজার টুকরা, আমার রক্ত তাদের মধ্যে আছে, আমি তাদেরকে ছোট করতে পারি না। আল্লাহ রাসূল বুদ্ধি করে ইমাম হাসান হুসাইনকে বোঝানোর জন্য কি বলছে দেখেন। শোনো হুসাইন আমি হলাম দজাগানের বাদশা, আল্লাহ রাসূল বোঝানোর জন্য বলছে শোনো হুসাইন আমি হলাম দজাগানের বাদশা, তোমরা হলে উম্মত আমার ওগো প্রিয় নাওয়াসা, তোমরা হলে উম্মত আমার ওগো প্রিয় নাওয়াসা, শোনো হুসাইন আমি হলাম দজাগানের বাদশা, তোমরা হলে উম্মত আমার ওগো প্রিয় নাওয়াসা, তোমরা হলে উম্মত আমার ওগো প্রিয় নাওয়াসা। এবার বলো তুমি বড় নাকি তোমার নানা, এবার বলো তুমি বড় নাকি তোমার নানা, কুরুল মাকলো সৃষ্টি আমার তুমি কি জানো না, কুরুল মাকলো সৃষ্টি আমার তুমি কি জানো না, বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা, ও না না বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা। আল্লাহ রাসূল
তিনি উত্তর দিয়ে দিল, হাসান ও হুসাইন, তোমরা দুই ভাই হচ্ছ আমার উম্মাহ আর আমি হলাম নবী, তাহলে তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা ঠিক করো কে বড় হবে আর কে ছোট হবে। তোমরা যদি মনে করো তোমরা দুই ভাই উম্মাহ হয়ে তোমরা বড়, তাহলে আমি নানা মেনে নেব, আর তোমরা যদি মনে করো যে না তোমার নানা নবী হয়ে তোমার নানা বড়, তাহলে তুমি বড়, এখন তোমাদের উপর ছেড়ে দিলাম। কিন্তু ইমামে হাসান ইমামে হুসাইন এরা তো আমাদের এই বাচ্চাদের মতো নয়। তখন হাসান হুসাইন বুদ্ধি করে বলছে, বলে ও না না মেনে নিলাম, না না আমরা দুই ভাই আপনার উম্মাহ আর আপনি নবী। ভাই মন দিয়ে শোনেন, তাহলে আমাদের বলা বেকার, এত কথা হচ্ছে কেন, মন দিয়ে শোনেন। এখন হুসাইন বলছে, না না তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমিনা। বলে তোমার মা আমিনা কি নবীর বেটি? বলে না। বলে তোমার মা আমিনা কি জান্নাতের রানী? বলে না। বলে আমার মা কেটা জানো? বলে কি? বলে আমার মায়ের নাম হলো ফাতিমা, যে নবীর বেটি এবং যিনি জান্নাতের রানী। তোমার মা আমিনার তো কোনো গুণ নেই, কিন্তু আমার মা আমিনার তার অনেক গুণ। আর সাউন্ড এরম হলো কেন? এরম হয়ে গেল কেন? হ্যালো হ্যালো হ্যালো, এরম হয়ে গেল কেন সাউন্ড? তোমার মায়ের কোনো গুণ নেই, কিন্তু আমার মায়ের অনেক গুণ, আমার মা নবীর বেটি এবং জান্নাতের রানী। তোমার মায়ের থেকে আমার মা অনেক বড়, তাহলে তুমি বড় হতে পারো না, আমরা দুই ভাই বড়। তাই হোসেন বলছে, দেখেন শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী, তোমার মায়ের নাম তো শোনালি, তাহলে আমার পিতা মাতার নাম শোনো। তোমার আম্মা আমার জানা তেরি রানি, শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী, নবী নদীরে আম্মা আমার জানা তেরি রানি, নবী নদীরে আম্মা আমার জানা তেরি রানি। নানা তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা, নানা তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা, আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা, আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা। বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা, ও নানা বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা। এই কথা শোনার পর আল্লাহ রসুল আর কোনো উত্তর খুঁজে পায় না, আল্লাহ রসুল চুপ হয়ে গেল। তখন হোসেন বলছে, না না আর একটা প্রশ্ন করবো। বলে বলো। বলে না না তোমার নানির নাম কি? বলে আমার নানির নাম বাররা, বাররা বিনতে আব্দুল উজ্জা। তখন হোসেন বলছে, ও না না তোমার নানি বাররাকে কতজন চেনে? তোমার নানি বাররার নাম কেউ কোনোদিন শুনেনি, আমার নানি কেটা জানো? বলে কে? বলে আমার নানির নাম হলো খাদিজা, যে নবীর স্ত্রী এবং আল্লাহ পাক আরশে আজিম থেকে একটা মহিলাকে সালাম দিয়েছিল, সেই মহিলা হলো আমার নানি খাদিজা। তাহলে তুমি কি করে বড় হও? তোমার নানির থেকে আমার নানি অনেক বড়। তাই কবি লিখছে, দেখেন তোমার নানি নাম কি? বাল্লা বিনতে আব্দুল উজ্জা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে খাদিজা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে খাদিজা। তোমার নানি নাম কি? বাল্লা বিনতে আব্দুল উজ্জা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে খাদিজা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানি ছিল বাবার কলিজার টুকরা, আমার নানি ছিল বাবার কলিজার টুকরা। বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা, ও নানা বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা। হোসেন হাসান বলে নানা যা, হোসেন হাসান বলে নানা যা, বলো তো দেখি সেরা দো যা কানে বাদশা নাকি দুই মরণ তারা, দো যা কানে বাদশা নাকি দুই মরণ তারা।
ভালো ভালো কেসেরা কাছে পিয়ারা ওনানা ভালো ভালো কেসেরা খোদার কাছে পিয়ারা ওনানা ভালো ভালো কেসেরা খোদার কাছে পিয়ারা রিকোয়েস্ট গজল গুলো গাইবো লক্ষ্য তারার মাঝে তুমি